السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, বেশ কয়েক মাস আগে এই চ্যানেলে মেয়েদের সাদা সিরাপ নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা আমার। আলহামদুলিল্লাহ ভিডিওটি মা বোনদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি প্রায় 3-4 লাখের মতো ভিউ হয়ে গেছে। তো বন্ধুরা আমার, এই ভিডিওটি আপলোড করার পরে একটা নতুন বিষয়ে সবাই আমার কাছে প্রশ্ন করে চলেছেন, বিশেষ করে মা বোনরা, যে সাদা স্রাব বের হলে তো নামাজ পড়া যাবে কি না, নামাজ পড়তে গেলে কি গোসল করে নিতে হবে নাকি অজু করে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো বন্ধুরা আমার, সাদা স্রাবের এই মাসলাটি অত্যন্ত জরুরি, যেহেতু মা বোনরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যান যে আসলেই সাদা স্রাব নামাজের মধ্যে অনেকের শুরু হয়ে যায়, নামাজ এক রাকাত হয়েছে তখন শুরু হয়ে যেতে পারে, আবার অজু করেছে তারপরে সাদা স্রাব শুরু হয়ে যেতে পারে, বা গোসল করেছে তারপরে সাদা স্রাব শুরু হয়ে যেতে পারে। এটি একটি এখনকার মা বোনদের একটা কমন সমস্যা। বলতে গেলে যে পরিমাণ কমেন্ট আমি পাচ্ছি তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ নয়, শুধু সমগ্র বিশ্বেই সাদা স্রাবের কোটি কোটি রোগী রয়েছে। তো বন্ধুরা আমার এবং মা বোনরা আমার, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও এই ভিডিও থেকে আশ্বস্ত করতে চাই, আমার সাদা স্রাবের ভিডিওটি দেখে নেবেন। একটা কথা ক্লিয়ার থাকবেন সবসময়, সাদা স্রাব নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না, কখনোই টোটালি কোনো দুশ্চিন্তা করবেন না এই সাদা স্রাব নিয়ে। কেননা সাদা স্রাব কোনো রোগ না, টোটালি এটি কোনো রোগ না। যেমন পুরুষ বয়স্ক হলে, অর্থাৎ বয়সপ্রাপ্ত হলে, তার যে কোনো সামান্য উত্তেজনায়, সামান্য খারাপ চিন্তায়, কোনো পর্নোগ্রাফি দেখার পরে, বা যে কোনো মেয়ের সাথে কথা বললে, একটা ছেলের যেভাবে সাদা পানি বের হয়, লিকুইড সাদা ডিমের লালার মতো পানিটা বের হয়, তদ্রূপ মেয়েরা যখন বয়সপ্রাপ্ত হয়, মেয়েদের মাসিকের পরে কিছুদিন সাদা স্রাবটা বের হয়, এটি কোনো রোগ না, টোটালি কোনো রোগ না। যদিও আমাদের দেশের কিছু প্রতারক চিকিৎসক এইসব ভুলভাল বুঝিয়ে মা বোনদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য বিভিন্ন রকমের ভুয়া ঔষধ আবিষ্কার করে মা বোনদের খাওয়াচ্ছেন, আসলে আপনি ভালো ডাক্তারের কাছে যদি যান তারা কিন্তু একটা কথা বলে দেবে যে মাগো শোনো, সাদা স্রাব কোনো রোগ না। হ্যাঁ, সাদা স্রাব কয়েকটা কারণে হয়, এই কারণগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই। যেমন যদি কোনো মা বোনের স্বামী দীর্ঘদিন কাছে না থাকে, তো তার দেহের ভিতরে হরমোনজনিত কিছু পরিবর্তনের কারণে সাদা স্রাবটা হয়। সাদা স্রাব কোনো দুশ্চিন্তা বেশি করলে হতে পারে, খারাপ চিন্তা করলে হতে পারে, মাস্টারবেশন করলে হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে সাদা স্রাব হয়। মা বোনরা সবসময় একটা কথা চিন্তা করবেন, লক্ষ্য রাখবেন যে সাদা স্রাব যদি সাদা হয় এটি আপনার কোনো রোগ না, সাদা স্রাব যদি স্বাভাবিক থাকে এটিও কোনো রোগ না। হ্যাঁ, যদি সাদা স্রাব এরকম হয় যে একদম প্রচুর পানি পড়ছে, প্রচুর প্রচুর পড়ছে এবং দীর্ঘদিন পর্যন্ত পড়তেছে, তখন এটি রোগের পর্যায়ে পড়ে। আরও একটা জিনিস সাদা স্রাবের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটি হচ্ছে সাদা স্রাবের গন্ধ যদি আষ্টে গন্ধ হয়, মাছ ধোয়া পানির মতো হয়, অথবা যদি এর কালারটা চেঞ্জ হয়ে লাল কালার হয়ে যায় অথবা হলুদ কালার হয়ে যায়, তখন আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন সাদা স্রাবের জন্য। এছাড়া কিন্তু সাদা স্রাব টোটালি কোনো রোগ না। তো বন্ধুরা আমার, এখন আমরা জানি যে আসলে সাদা স্রাব হলে আমাদের করণীয় কী, আমরা নামাজ রোজা কীভাবে করব। একটা কথা, এই মাসলাটা মা বোন যারা আছেন তারা খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন, যে পুরুষদেরও বীর্য বের হলে তাদের গোসল ফরজ হয়, কিন্তু সাদা লিকুইড পানিটা বের হলে, কামরসটা বের হলে কোনো পুরুষের গোসল ফরজ হয় না। তদ্রূপ মা বোনও যদি স্বামীর সাথে যৌন সঙ্গম করে, সহবাস করে, তখন তার গোসল ফরজ হয়, কিন্তু সাদা স্রাব এটি কোনো বীর্য নয়, এটি কোনো যৌন উত্তেজক কোনো রস নয়, এটি স্বাভাবিক একটা প্রক্রিয়া। অতএব এই প্রক্রিয়ার কারণে তার স্বাভাবিকভাবে অজু করাটা জরুরি হয়ে পড়ে। যেমন যেমন আমরা একটা অজুভঙ্গের কারণের মধ্যে আমরা একটা কারণ পাই, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এখন আপনি পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যাই বের হোক না কেন, আপনার অজু করে নিতে হবে। তদ্রূপ যেহেতু আপনার যোনি থেকে এই সাদা স্রাবটা বের হচ্ছে, এই বের হওয়ার কারণে আপনার অজুটা জরুরি হয়ে পড়ে যদি আপনি নামাজে দাঁড়াতে চান। যেমন ধরেন আপনি নামাজের আগে অজু করেছেন, কিন্তু নামাজ শুরু হওয়ার আগে বা নামাজ শুরু করার আগেই সাদা স্রাবটা পড়েছে, তখন কিন্তু আপনার অজু আবার করে তারপরে নামাজটা পড়তে হবে, এই এক্ষেত্রে গোসল ফরজ হবে না, কোনো অবস্থাতেই সাদা স্রাবের জন্য আপনার গোসল করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে নামাজের মধ্যে যদি সাদা স্রাব বের হয়ে যায় তখন কী করবেন। হ্যাঁ, নামাজের মধ্যে যদি সাদা স্রাব বের হয়ে যায়, এর দুটো অবস্থা থাকতে
থাকতে পারে একটা হচ্ছে যে আপনার সাদা সিরাপটা এমন যে এটি ইস্তিহাজা যেটিকে আরবিতে ইস্তিহাজা বলে অর্থাৎ রোগাক্রান্তের মাসালা রোগাক্রান্তের মাসালা আর সুস্থ লোকের মাসালা ভিন্ন অর্থাৎ যদি আপনার সাদা সিরাপটা রোগের পর্যায়ে পড়ে অর্থাৎ এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনি যখন তখন এটি শুরু হয়ে যায় নামাজে দাঁড়িয়ে গেছেন শুরু হয়ে গেছে কোরআন তেলাওয়াতে বসছেন শুরু হয়ে গেছে যখন তখন শুরু হয়ে গেছে এবং এটি আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনো ঔষধে এটি সারছে না তখন এটি ইস্তিহাজার মাসালার মধ্যে পড়ে যাবে অর্থাৎ তখন আপনি একজন রোগাক্রান্ত হিসেবে নামাজের আগে আপনি অজু করবেন অজু করে নামাজে দাঁড়ানোর পরে যদি আপনার সাদা সিরাপ শুরু হয়ে যায় আপনি নামাজ শেষ করবেন এক্ষেত্রে আপনার নতুন করে অজু করতে হবে না আবার পরবর্তী অক্তেও আপনি অজু করে নামাজের জন্য দাঁড়াবেন যদি নামাজের মধ্যে আপনার সাদা সিরাপ শুরু হয়ে যায় তখন আপনার কিন্তু অজু করতে হবে না এটি হচ্ছে ইস্তিহাজা অর্থাৎ আপনি রোগাক্রান্ত হিসাবে এই মাসলাটা আপনার জন্য এটি সুস্থ মানুষের মাসালা নয় সুস্থ মানুষের জন্য সাদা সিরাপ যদি নামাজের মধ্যে শুরু হয় আপনার নামাজ ছেড়ে দিতে হবে এরপরে অজু করে নামাজ পড়তে হবে অর্থাৎ যে কোনো অক্তের নামাজের আগে পরে যাই হোক না কেন সাদা সিরাপ হলে আপনার নামাজ পড়তে হলে কোরআন শরীফ পড়তে হলে আপনার অজু করে পড়তে হবে তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যদি আপনি রোগাক্রান্ত হন তাহলে নামাজের মধ্যেও যদি সাদা সিরাপ শুরু হয়ে যায় আপনি নামাজ শেষ করে পরবর্তী অক্তের জন্য আবার নতুন করে অজু করতে হবে কিন্তু নামাজ ছেড়ে দিতে হবে না আর যদি আপনি সুস্থ হন স্বাভাবিক সাদা সিরাপ হয় আপনার আপনি কোনো রোগী না সেক্ষেত্রে যদি নামাজের মধ্যে সাদা সিরাপ হয় আপনার নামাজ ছেড়ে দিতে হবে এবং নতুন করে অজু করে আপনার নামাজটা পড়তে হবে তো আমার মা বোনদেরকে আমি আবারও বলছি সাদা সিরাপ নিয়ে টোটালি কোনো দুশ্চিন্তা করবেন না কোনো ধরনের ঔষধ খাবেন না যতক্ষণ পর্যন্ত না সাদা সিরাপটা লাল কালার হবে হলুদ কালার হবে আষ্টে কোনো গন্ধ বের না হবে এবং যতদিন পর্যন্ত না এটি এমন পর্যায়ে যায় যেটি একদম লাগাতার চলতেছে এবং অনেক বেশি পরিমাণে হয় ততদিন পর্যন্ত এটির জন্য কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন নেই তবে যদি খুব বেশি হয় এবং লাগাতার হয় হলুদ বা লাল কালার হয়ে যায় আষ্টে গন্ধ শুরু হয়ে যায় বা কোনো ইনফেকশন শুরু হয়ে যায় তখন আপনি ঔষধের কাছে যেতে পারেন কেননা এটি বিশ্বাস রাখতে হবে সাদা সিরাপ মহিলাদের কোনো রোগ না এটি তার যৌবন সময়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু